আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কিছু খেলা দেখার মুহূর্ত শেয়ার করব, আর খেলা দেখার সময় আমার খুবই এক্সাইটেড ছিলাম। আমি মনে করি আর্জেন্টিনা আর ফ্রান্স দুই টিমই খুবই ভালো খেলেছে, তাদের খেলা খুবই ভালো লেগেছে আমার। আর আর্জেন্টিনা জিতায় আমাদের খুবই ভালো লেগেছে। ফার্স্টে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আর্জেন্টিনা জিতবে কি না, আর আমার আম্মু যখন দেখেছে আর্জেন্টিনা দুইটা গোল দিয়ে দিছে, তখন আম্মু ভেবেছিল যে আর্জেন্টিনা জিতে যাবে। তাই আমার আম্মু প্রথমে কফি নিয়ে আসে, যখন দেখেছে আর্জেন্টিনার দুইটা গোল হয়ে গেছে আমার আম্মু খুবই খুশি হয়েছিলেন, আর আমাদের জন্য কফি বানিয়ে এনেছেন। আমি চা খুব বেশি একটা খাই না, কফি খাই মাঝে মাঝে, তাই আমিও তাদের সঙ্গে যোগ দিলাম, আমিও কফি খেলাম। আর সত্যি কথা বলতে ফ্রান্সের এমবাপ্পের তারিফ তো করতেই হয়, কারণ সে মাত্র 97 সেকেন্ডে পরপর দুইটা গোল দিয়ে দেয়। আর তখন আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম যে আর্জেন্টিনা জিতবে কি না। আর কফি খাওয়া শেষ হয়ে গেলে আমার আম্মু ডিম এনেছেন আমাদের জন্য, আর আমরা বাসায় মানুষ ছিলাম না, শুধু চারজন ছিলাম, আমি, আমার আব্বু, আম্মু, আমার ছোটো ভাই, আর আমরা একসাথে বসে খেলা দেখেছিলাম। তাই আমাদের আরও বেশি মজা লেগেছে, একসাথে খেলা দেখার মজাই আলাদা। আর যখন দেখেছিলাম আর্জেন্টিনাও তিনটা, ফ্রান্সও তিনটা, আর আমাদের পেনাল্টি বাকি রয়েছে, তখন আমি আর আমার আম্মু খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমাদের খুব বেশি ভয় লেগেছিল যে আমাদের আর্জেন্টিনা জিততে পারবে কি না। আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি যেন আর্জেন্টিনা জিতে, আর শুনেছিলাম মেসির লাস্ট কাপ, তাই আমি চেয়েছিলাম মেসির হাতেই এই কাপটা উঠুক। অবশেষে আমাদের ইচ্ছা পূরণ হয়েছে, আমাদের দোয়া কবুল হয়েছে, মেসি কাপ পেয়েছে, তাই আমি খুবই খুশি, আমার খুবই ভালো লাগতেছে। আর এখন আবার শুনতেছি মেসি নাকি অবসর নেবে না, আবারও ওয়ার্ল্ড কাপ খেলবে। আর এই কথাটা যদি সত্যি হয়ে থাকে আমরা সব আর্জেন্টিনার সাপোর্টাররা খুবই খুশি হব। এখন আমরা বিরিয়ানি রেডি করব, আর বিরিয়ানির পিছনে একটা রহস্য আছে, আপনাদের আমি ভিডিওর শেষে বলবো, ততক্ষণ আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকেন। আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি না, শুধু আমরা যে এনজয় করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর ভাবলাম আমরা কীরকম কী করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে আর রেসিপিটা যদি আপনারা চান, তাহলে আমি আপনাদের রেসিপিটা বলে দেব। আর যেসব ইনগ্রেডিয়েন্টস আমি এখানে ইউজ করেছি, আমি এই সব ইনগ্রেডিয়েন্টসের নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবারে মশলা কষানো হয়ে গেলে আমি 2 কেজি গরুর মাংস দিয়ে দিব, আর এবারে আমি পেঁয়াজ দিয়ে দিব। এবারে দিয়ে দিচ্ছি আদা, জিরা এবং গরুর মাংসের মশলা। এবারে আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবারে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিব। এবারে আমি চাল ভাজার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দালচিনি আর গোলমরিচ। আর এদিকে আমার বিরিয়ানির খুরমা হয়ে গেছে। আর আমি ওইদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন। এবার
এবারে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ছোট ছোট নতুন আলু আমি ভেজে বিরিয়ানিতে দিয়ে দিব, এতে বিরিয়ানির টেস্ট আরও বেড়ে যাবে। আর এদিকে আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে। এবারে আমি এদিকে অল্প পরিমাণে লবণ দিব, কারণ আমার বিরিয়ানির কুরমাতে অলরেডি আমি লবণ দিয়েছি, তাই যদি আমি বেশি লবণ দিই আমার লবণটা বেশি হয়ে যাবে। এবার আমি বিরিয়ানির চালটা দিয়ে দিব। এবার আমি চালটা নাড়ব, আর যত বেশি আমি চাল নাড়ব, যত বেশি আমি চাল ভাজব, তত আমার বিরিয়ানির টেস্টটা আরও বৃদ্ধি পাবে। কিছুক্ষণ চালটা ভাজার পর আমি বিরিয়ানির টেস্টটা আরও বৃদ্ধি করার জন্য গ্রিন পিস দিয়ে দিব। আর এবারে আমরা এগুলোকে মিক্স করে খুব ভালো করে আবারও চালটা ভাজতে থাকব। আর চালের কালার যখন আপনারা ভাজতে ভাজতে দেখবেন সাদা সাদা একটু হয়ে গেছে, তখনই বুঝে নেবেন বিরিয়ানির চালটা ভাজা হয়ে গেছে। আর এটা মনে রাখবেন, বিরিয়ানির চাল যত ভাজবেন তত বিরিয়ানির স্বাদ আরও বৃদ্ধি পাবে। আর এবারে আমি দিয়ে দিচ্ছি আমার ভাজা নতুন আলু। এবারে আমি এগুলোকে চালের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও আমি চালটাকে ভাজতে থাকবো। এবারে আমি দিয়ে দিচ্ছি আমার গরুর মাংসের খুরমা। আর এখন খুবই সাবধানতার সাথে আলতো হাতে এগুলোকে চালের সাথে মিক্স করে নিতে হবে। আমি ইলেকট্রিক কেটলে প্রথমে পানি গরম করে নিয়েছি। এবারে আমি এই পানি, গরম পানি বিরিয়ানির চালে দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ নাড়ব। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব চাল সিদ্ধ হওয়ার জন্য। এবারে আমি ঢাকনা খুলব, আর দিয়ে দিব কাঁচামরিচ। আর আমি আরও কিছুক্ষণ নাড়ব। তারপর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে আমি ঢাকনা খুলব, আর অল্প পরিমাণ ঘি দিয়ে দিব বিরিয়ানির স্বাদটা বাড়ার জন্য। এবারে আমি ঘি বিরিয়ানির সঙ্গে মিক্স করে নেব। এবারে তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি। আর আমি আপনাদের বলেছিলাম বিরিয়ানি তৈরি করার একটা রহস্য আমি আপনাদের সাথে লাস্টে শেয়ার করব। এবারে আমি বলছি এর রহস্যটা কী। আমার আম্মু যখন আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা শুরু হয় তখনই বলেছিলেন যে যদি এবার আর্জেন্টিনা জিতে যায় তবে তিনি 5 জন গরিব মানুষকে খাওয়াবেন আর আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করবেন। তাই উনার হঠাৎ এই বিরিয়ানি রান্নার প্ল্যান। আর আমারও খুবই এক্সাইটেড ছিলাম, একদিকে মেসি ওয়ার্ল্ড কাপ নেবে আর অন্যদিকে আমরা বিরিয়ানি রান্না করে খাবো। এটা ছিল আসলেই খুবই সুন্দর একটি মুহূর্ত। এবারে
পরে আমার আব্বু সবাইকে বিরিয়ানি দিচ্ছেন। বিরিয়ানি সবাইকে দেওয়ার পর তারপর আমার আপু সবাইকে চিকেন ঝাল ফ্রাই দিয়েছেন। এবারে আমরা সবাই খুবই মজা করে খেয়েছি বিরিয়ানি। আমাদের কাছে খুবই ভালো লেগেছে, খুবই মজার ছিল বিরিয়ানি। আর ঝাল ফ্রাইয়ের সঙ্গে বিরিয়ানি, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস, এদের কম্বিনেশনই আলাদা। আমার আম্মু যে বলেছিলেন উনি পাঁচজন গরিবকে খাওয়াবেন, আমরা একা কেন এনজয় করব, এনজয় সবাইকে নিয়ে করব। আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আল্লাহ হাফিজ।